আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসার সামনে সুন্দর হিমসাগর আম। এই সিজনে এই আমগুলো সাধারণত আমরা জুন মাসের দিকে উপভোগ করতে পারবো এবং আমরা অত্যন্ত আশাবাদী যে এই আমগুলো অক্ষত অবস্থায় থাকবে। একই সাথে আমরা আপনাদের যদি আরো দেখাই, এখানে আমাদের বাড়িতে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছে পেয়ারা এসেছে, পেয়ারা এসেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দুটো গাছে পেয়ারা এসেছে। একই সাথে আপনাদের যদি আরো দেখাই যে আতাফল গাছ, এই যে বাতাবি লেবু, এর সাথে আপনাদেরকে যদি দেখাই দেশি লেবুর গাছ, দেখতে পাচ্ছেন অসংখ্য লেবু আমাদের এই গাছে, এবং একই সাথে আমরা যদি আরো দেখাই এখানে দেখতে পাচ্ছেন বরই গাছ, বরই গাছ, আম গাছ, এবং এই যে আপনাদেরকে এখন দেখাবো বাড়ি থ্রি, এই একটা আমি রেখে দিয়েছিলাম এই গাছে, যেহেতু নতুন সেহেতু যারা কৃষি নিয়ে গবেষণা করে এবং কাজ করে তাদের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি যে যেগুলো ফসল একই সাথে আপনাদের যদি আরো দেখাই ডালিম গাছ, ডালিম গাছে ফুল দেখ আপনাদেরকে আরো দেখাই লেবু গাছ, লেবু, এবং আমাদের বাসায় পেঁপে গাছ। এই পেঁপে গাছ আমরা নিজেদের চাহিদা মিটিয়ে আশেপাশে বাড়ির মানুষজনদেরকে আমরা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখাবো ইনশাআল্লাহ।